প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকলেও সুচিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জিয়ার শিশু একাডেমির সাপলাকুড়ির প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। তিনি সন্তান সহ পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন। যারা মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে তাদের সেসব অর্জনকে ভুলিয়ে দেওয়ার আবহ সৃষ্টি করেছে সরকার। এটি খুবই দুঃখ ও হতাশাজনক। আমরা অনেকেই আজকাল ভুলে যাচ্ছি অথবা ভুলিয়ে দিতে চাচ্ছি। এই যে আপনার একটা আবহ সৃষ্টি হয়েছে যে অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো সবকে ভুলিয়ে দাও, আর যারা ভালো কাজ করছে, করেছে আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মনে করার কোনো দরকার নেই, এই ধরনের একটা চিন্তাভাবনা আবহ আজকাল সৃষ্টি হয়েছে। কিন্তু কী দুর্ভাগ্য আমাদের, আমাদের সেই মহান প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আজকের এই বড়দিনে আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, ঈশ্বর যেন তাকে সুস্থ করেন। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী কৃষক দলে যোগদান করেন। এ সময় রুহুল কবির রিজভি অভিযোগ করেন, নির্বাচন কমিশন গঠনে সংলাপের নামে জনগণের সঙ্গে ইয়ারকি করা হচ্ছে। সংলাপের নাম করে দেশ এবং বিদেশকে দেখাতে চাচ্ছেন, আমরা তো সংলাপ টংলাপ করে আমরা একটা সার্চ কমিটি করে আমরা নির্বাচন কমিশন করব। আওয়ামী মার্কা নির্বাচন কমিশন, হুদা মার্কা নির্বাচন কমিশন অথবা রকিম মার্কা নির্বাচন কমিশন করার জন্য একটা মানে বিভিন্ন রং চং দিয়ে প্রসাধনী দিয়ে প্রসাধন চর্চিত একটি সংলাপ। এই সংলাপ আদতেই একটা অবাধ স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন করার এটি সংলাপ নয়। রিজভি অভিযোগ করেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেও ক্ষমতাসীনদের জাতীয় আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের ষড়যন্ত্রের কারণে তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দিকে ভোট কেন্দ্রে আসতে দেন না। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।